আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে এই কারণে, আপনারা ভিডিওতে যেই ছবিগুলো দেখছেন এটা হচ্ছে কুমিল্লার একটা আদর্শ খামার আল হেরা অ্যাগ্রো, আর আমি কথা বলছি ভিন্ন একটা জায়গা থেকে। মানে এটা হচ্ছে যে ভিডিওর সাথে আমার কথার সম্পৃক্ততা বা সাউন্ডের কোনো মিল নাই। তার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা দুর্ঘটনা যে আমরা কুমিল্লা এই খামারটা একটা আদর্শ খামার। কেন আদর্শ খামারের ব্যাপারে পরে আসতেছে, একটা আদর্শ খামার, খুব সুন্দর একটা ভিডিও আমরা রেকর্ড করেছি, কিন্তু দুর্ঘটনাবশত আমাদের সেই ভিডিওর সাউন্ড রেকর্ডিং হয় নাই। এটা সম্পূর্ণটাই একটা মিস্টেক। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে যে না, এত সুন্দর একটা খামার আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, তা কি করে হয়। সো আমরা ভিডিওর ফুটেজগুলো ব্যবহার করতেছি, আর এই খামার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, তার পাশাপাশি নিজের কিছু অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার হয়ে যাবে আজকে। তো দর্শক, আমরা এই খামার সম্পর্কে কিছু কথা বলি। খামার সম্পর্কে কিছু কথা বলতে গেলে সবার আগে, এই খামারটার নাম হচ্ছে আল হেরা অ্যাগ্রো। এই খামারটা হচ্ছে কুমিল্লা শহরের, কুমিল্লা শহর দক্ষিণ বলা হয় এলাকাটাকে, কুমিল্লা শহরের দক্ষিণে। এটা হচ্ছে গ্যাস বাকরাবাদ গ্যাস অফিস সংলগ্ন, মানে বাকরাবাদ গ্যাস অফিসের পাশেই খামারটা। তো আপনারা, আমি বিস্তারিত অ্যাড্রেস ডিটেলস আরো বলবো ভিডিওর ভিতরেই, এই খামারটা অবস্থিত। তো এই খামারটার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়াতে এই খামারের কিছু ভিডিও দেখি, ওদের একটা সোশ্যাল মিডিয়াতে ওদের একটা পেজও আছে, ফেসবুক পেজ আছে, সেখানে দেখে আমি মুগ্ধ হয়ে যাই যে খুব সুন্দর একটা সেট আপ খামারটা। আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে গরুর শেডটা, হ্যাঁ, খুবই অল্প খরচে কিভাবে একটা শেড নির্মাণ করা যায় সেটার কিন্তু বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের সামনে এই গরুর শেড। আমরা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে একটা গরুর শেড নির্মাণ করতে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা খরচ করে ফেলি, এরপর দেখা যায় অনেক কাছে আমাদের গরু কেনার টাকাই থাকে না। কিন্তু আসলে আমি সবসময় একটা কথা বলি যে যতটা সম্ভব কম টাকা খরচ করে গরু শেড নির্মাণ করতে হবে। দেখেন, এই যে এই খামারে যেখানে যতটুকু অর্থ আসলে বিনিয়োগ করা দরকার, ঠিক সেখানে ততটুকুই অর্থ বিনিয়োগ করা হয়েছে। হ্যাঁ, যেমন চারিদিকে দেখবেন আপনারা যে এখানে বাঁশের চাটাই ব্যবহার করা হয়েছে, আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় এটাকে মুদির বেড়া বলে, ঠিক আছে, এই বাঁশের বেড়া ব্যবহার করেছে। কিন্তু গরু বাঁধার জন্য একটা শক্ত মজবুত কিছু দরকার, সেজন্য কিন্তু সেখানে লোহার পাইপ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস যেখানে যেটা দরকার সেখানে সেটাই ব্যবহার করা হয়েছে। আপনারা বলতে পারবেন না যে খুব সস্তায় শেড নির্মাণ করছে, আবার বলতে পারবেন না যে অনেক টাকা খরচ করছে। আসলে যেখানে যেতটুকু খরচ করা উচিত সেখানে ঠিক ততটুকুই টাকা খরচ করেছে। এরপর আসেন এই খামারটা সম্পর্কে আরো বলে, আমি ভেবেছিলাম এটা একটা বিফ ফ্যাটেনিং খামার, তার পাশাপাশি 2-4টা গাভী হয়তো তারা লালন পালন করে। কিন্তু আমি গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি খামার ভর্তি করে গরু পাললে হবে না, 500, 600, 1000 গরু পাললে হবে না, গরু হইতে হবে গরুর মতো গরু। যেমন এই খামারটাতে প্রবেশ করে আমি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, তারা অত্যন্ত যাচাই বাছাই করে একটা গরু তারা সংগ্রহ করে। যেমন তাদের প্রত্যেকটা গরু অত্যন্ত কোয়ালিটিফুল গরু, গরুগুলোর পা মোটা মোটা, গরুর স্ট্রাকচার খুব ভালো, ঠিক আছে, প্রত্যেকটা গরুর গলকম্বল, নাভি, কুজ, মাথা, হ্যাঁ, মানে একটা ষাঁড় গরুর থাকতে হবে হচ্ছে অ্যাট্রাকশন। হ্যাঁ, মানে প্রথম দেখায় ভালো লেগে যেতে হবে, একটা মেয়েকে প্রথম দেখায় যদি ভালো না লাগে তাহলে কিন্তু প্রেম হওয়া মুশকিল। তো গরুকে, ষাঁড় গরুকে প্রথম দেখায় যদি কাস্টমারের কাছে যদি ভালো না লাগে তাহলে কিন্তু দরদাম নিয়ে একটা ঝামেলা হয়ে যায়। আর যদি প্রথম দেখাতেই যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু কাস্টমার 10-20 হাজার টাকা বেশি দিতেও দ্বিধাবোধ করে না। তো আমি দেখলাম এই খামারটাতে সব ধরনের গরু লালন পালন করা হয়। তার মানে এটা হচ্ছে এখানে আমি ইন্ডিয়ান বলদ, সিন্ধি, তারপরে শাহিওয়াল, শিববি, ক্রস, ফ্রিজিয়ান, ক্রস ব্রাহ্মা, মানে সব ধরনের গরু তারা মোটা তাজা করে। তার মানে এটা হচ্ছে আপনার যেই ধরনের গরু পছন্দ সেই ধরনের গরু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। কিন্তু এখানে আসলে কোনো কাটারি গরু আমি দেখি না, এখানে সবই হচ্ছে কোরবানির জন্য গরু তারা লালন পালন করে। তো তারপরে যে জিনিসটা খেয়াল করলাম আমি সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা গরু, মানে যাচাই বাছাইয়ের নিয়মটা আপনারা দেখেন, প্রত্যেকটা গরু, আমি একটা একটা করে সবগুলো গরু আসলে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গরুগুলোর পা দেখেন, প্রত্যেকটার পা মোটা মোটা, এবং প্রত্যেকটা গরুর পেছন সাইড আপনারা দেখেন, স্ট্রাকচার দেখেন, প্রত্যেকটা গরুর নাভি দেখেন, মানে সবগুলা গরুই মানে অত্যন্ত বাছাই করা গরু। ইভেন এই যে বলদ গরুগুলো কত সুন্দরভাবে লালন পালন করছে, তাই না? আসলে আমরা সবসময় যে কাজগুলো করি সেটা হচ্ছে সবকিছু আমরা 3-4 মাস স্বল্প মেয়াদি করার চেষ্টা করি, কিন্তু না, বলদ গরু লালন পালন করতে হলে আপনাকে 1 বছর টাইম নিয়ে লালন পালন করতে হবে, তাহলে আপনি সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন। তার কারণ হচ্ছে অনেক কাঠঘর পেরিয়ে এই গরুগুলো আমাদের খামারে আসে, যে বলদ গরুগুলো, ইন্ডিয়ান বলদ গরুগুলো। সো এগুলোকে সোজা হয়ে দাঁড়ানোর জন্যই মোটামুটি আপনাকে 3-4 মাস সময় দিতে হবে। 3-4 মাস পরে দেখবেন গরুটা মোটামুটি ফ্রেশ হয়ে আসছে,
ঠিক তখন যদি তাকে আপনি লালন পালন করা শুরু করেন বিফ ফ্যাটনিং এর জন্য বা কুরবানির জন্য, তাহলে দেখবেন যে পরবর্তীতে 6 মাস বা 8 মাসে সে আপনাকে এমন গ্রোথ দিবে যে এর আগে যে 3-4 মাসে বসে বসে শুধু খাইছে এটা ডাবল সে আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে। তো মোটা তাজাকরণের সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গরু বাছাই করা। ইভেন আমি এই খামারের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করেছি, তাদের নিজের খামারে জন্ম নেওয়া ষাঁড় বাছুরগুলো ছাড়া তারা আদাতিল কোনো গরু কখনোই কিনে না। এই একটা কথা বলতে বলতে আমি গত 5 বছর গলা ফাটাই ফেলছি খামারিদেরকে যে আপনারা কখনোই আদাতিল গরু দিয়ে খামার করবেন না, ঠিক আছে? ওই 2টা গরু 3টা গরু কিনেই টাকা শেষ হয়ে যাবে, সেজন্য আপনারা করেন কি 2-3টা গরুর টাকা দিয়া সব আদাতিল গরু কিনে নিয়ে আসেন 10টা। আরে ভাই, আদাতিল গরু 10টা পালার চেয়েও দাতিল গরু 4 দাঁতের হলে ভালো, 4 দাঁত যদি না পারেন তত পক্ষে 2 দাঁতের গরু কিনবেন, 3টা পালা উত্তম। তার কারণ হচ্ছে গরু আসলে ফ্যাডেনিং এর জন্য উপযুক্ত হয় 4 দাঁতে, ঠিক আছে? 4 দাঁতের একটা গরু, যেমন মনে করেন যে আপনাদেরকে যদি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আপনারা 25-28 বছর বয়সের যদি একটা যুবকের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে সে কিন্তু আর লম্বা হবে না, তার লম্বা হওয়ার বয়সটা শেষ শেষ হয়ে আসছে। এখন তাকে আপনি যত খাওয়াবেন সে এখন মোটা হওয়া শুরু করবে, দেখবেন তার চেহারা সুন্দর হচ্ছে, ঠিক আছে? তার নতুন নতুন দাড়ি গজাচ্ছে, হ্যাঁ, তার চেহারা সুন্দর হয়ে উঠতেছে, তাকে স্মার্ট লাগতেছে, তার স্বাস্থ্যটা ফুলতেছে, তার মাসেলগুলো হচ্ছে, তার চেস্ট বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাকে ভাল লাগা শুরু করবে আপনার কাছে। আর আপনি যদি 12 বছরের একটা বাচ্চার দিকে তাকান তাহলে দেখবেন যে এটা হচ্ছে উঠতি বয়স, 12-14 বছর বয়সটা হচ্ছে উঠতি বয়স, এখন সে বড় হবে, লম্বা হবে, তার হাত পা বড় হবে, এখন তার সেই বয়স। ঠিক গরুর বেলা একই, 4 দাঁতের একটা গরু মানে হচ্ছে এটা তার বলিষ্ঠ হওয়ার বয়স, 2 দাঁতের একটা গরু মানে হচ্ছে সে মাত্র ম্যাচিউর হয়েছে, আর যদি আদাতিল হয় তাহলে বুঝতে হবে এখন তার হাত পা বড় হওয়ার বয়স, এখন তার ফ্যাডেনিং এর বয়স হয় নাই। সেজন্য সবসময় খেয়াল রাখবেন যে 4 দাঁতের গরু দিয়ে বিফ ফ্যাডেনিং প্রজেক্ট করার জন্য 4 দাঁতের গরু যদি না পারেন তাহলে অন্তত পক্ষে 2 দাঁতের গরু কিনবেন, কিন্তু কখনো আদাতিল গরু দিয়ে বিফ ফ্যাডেনিং করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি প্রথমেই ধরাটা খেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা যারা বিফ ফ্যাডেনিং করি তারা কখনো এই জিনিসটা মাথাতেই আনি না যে অ্যাকচুয়ালি বিফ ফ্যাডেনিং খুবই ভালো বিজনেস, বাট এটা সাস্টেনেবল বিজনেস না। আপনাকে যদি সাস্টেনেবল বিজনেস করতে হয় তাহলে আপনাকে ডেরিতে যেতে হবে, ডেরির বিকল্প কোনো কিছু নাই। আপনি যদি আপনার বিফ ফ্যাটেনিং প্রজেক্টের খরচ এবং খামারের সম্পূর্ণ খরচ যদি দুধ বিক্রি থেকে যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি চিন্তা করে দেখেন, ক্যালকুলেশন করে দেখবেন যে সারা বছর কিন্তু খামারের কোনো প্রেশারই আপনার মাথায় থাকবে না। তাহলে দেখা যাবে বছর শেষে যে বাছুরগুলো আপনার কাছে আসবে সেটা থাকবে আপনার প্রফিট, এবং বছর শেষে কোরবানিতে যখন আপনি সারগুরুগুলো বিক্রি করবেন সেই টাকাটাও আসবে আপনার প্রফিট। আপনি যদি খামারটাকে যদি এভাবে মেনটেনেন্স করতে পারেন, সম্পূর্ণ খামারের কস্টিং আপনার দুধ বিক্রির টাকা থেকে চলে আসবে, তাহলে আপনি নির্ঘাত সফল হতে যাচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র ডেরি এবং ফ্যাডেনিং এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে আলহেরা অ্যাগ্রো যেটা করেছে সেটা হচ্ছে তারা বিভিন্ন রকম ক্রস ছাগল এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের সমন্বয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটি ছাগলের খামারও পরিচালনা করেছে। অ্যাকচুয়ালি এভাবে কথা বলে আলহেরা এগুলো সম্পর্কে আসলে আপনাদেরকে খুব ভালোভাবে হয়তো বোঝানো সম্ভব না, ঠিক সেজন্যই আমি নেক্সট যখন কুমিল্লায় যাব, যে কোনো কাজে কুমিল্লা যাই না কেন, কিংবা আমি যখন চিটাগং যাব, মানে কুমিল্লার উপর দিয়ে আমি যদি কোনো জায়গায় যাই, আমি অবশ্যই আলহেরা এগ্রোর খুব সুন্দর একটা ডকুমেন্টারি আপনাদের জন্য নিয়ে আসবো, এবং আমি আশা করি এই আলহেরা এগ্রো একটা উদাহরণ হয়ে থাকবে আপনাদের সবার কাছে। আমি চাইবো আপনারা সবাই খামার করার আগে একবার আলহেরা এগ্রো ভিজিট করে আসবেন, তার কারণ হচ্ছে এখানে আপনাদের শিক্ষণীয় অনেক কিছু থাকবে। দর্শক, আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আলহেরা এগ্রো ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।